আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশু কুকিং হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আর এই আচারটা কিভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে রেখে খেতে পারবেন সে পদ্ধতিটাও দেখিয়ে দিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম সব নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর উপরের খোসাটাকে ফেলে দিয়েছি আমগুলো বেশ পাকা ভুক্ত আর আটিগুলো বেশ শক্ত আমগুলো যাতে অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারি সেজন্য আমগুলো হালকা একটু ভেজা ভেজা আছে এগুলোকে আমি ফ্যানের বাতাসে ছড়িয়ে রেখে দিব যাতে এটা পানিটা শুকিয়ে যায় চুলায় ফ্রাই মধ্যে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এক চা চামচ জিরা এক চা চামচ রাঁধুনি এক চা চামচ ধনিয়া আর দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এখন চুলার জালটাকে লোতে রেখে এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব আর পাঁচ ফোড়নের মশলাটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যখন এটা থেকে হালকা একটু ফ্লেভার বেরিয়ে আসবে তখন এটাকে আমি ঠান্ডা করে পাটায় গুঁড়ো করে নিয়েছি এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ সরিষা বাটা এগুলোকে আমি পানি ছাড়া পাটায় বেটে নিয়েছি এর মধ্যে আমার আমগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আচারটা তৈরি করার পালা সেই জন্য চুলায় আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সেই রসুন বাটা আর সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব যখন এটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমগুলো শুকিয়ে রেখেছি সে আমগুলো আমগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এগুলো সবগুলোকে দিয়ে আমি আমগুলোকে হালকা একটু ভেজে নিব আপনারা চাইলে এক দার চিনি আর একটা তেজপাতাও দিতে পারেন যখন এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আচারের টক মিষ্টি যে যেরকম খেতে চান সেরকমটা বুঝে দিতে পারেন তারপরে এগুলোকে আমি আর একটু নেড়ে নিব আর চুলার জালটা থাকবে মিডিয়ামে আমি আগে থেকে যে মশলাটার গুঁড়ো করে রেখেছিলাম পাঁচ পাঁচফোরণে সেটার থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি পরে দিয়ে দিব তারপরে এটাকে আমি আর নেড়ে দিব দশ মিনিট পর দেখুন আমার আচারটা থেকে অনেকটাই পানি বেরিয়ে গিয়েছে এখন এ পর্যায়ে কিছুক্ষণ পর পরই এটাকে আমি নেড়ে দিয়েছি যাতে নিচে নিতে না লেগে যায় আর আচারটাও হালকা একটু নরম হয়ে গিয়েছে এটাকে কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে যাতে এটার তলা নিতে না লেগে যায় আমটা যখন হালকা একটু নরম হয়ে যাবে আর এটার পানিটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার এটা দেওয়ার কারণে আচারটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এটা দিলে আপনারা আচারটা অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যখন এ পর্যায়ে আচারটা একবারে নরম হয়ে যাবে আর তেলটা উপরের দিকে ভেসে যাবে তখন আমি যে মশলাটার অর্ধেকটা রেখে দিয়েছি সে বাকি অর্ধেকটুকু দিয়ে দিব শেষের দিকে এই মশলাটা ব্যবহার করার ফলে আচার থেকে ভালো একটা ফ্লেভার আসবে যখন আচারে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর উপরে তেল ভেসে আসবে তখন কিন্তু আমার আচারটা হয়ে গিয়েছে এখন চুলার জালটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তৈরি হয়ে গেল আমার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আর আচারটাকে সংরক্ষণ করার জন্য আমি একটা শুকনো কাচের বয়মে রেখে দিচ্ছি আপনারা চাইলেও এভাবে রেখে অনেক দিন খেতে পারবেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ